নমস্কার। সাহিত্যের রত্ন ভাণ্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। ফিরে এলাম আজ বিখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা নিয়ে। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মুহূর্তে বাংলা কথা সাহিত্যে যে কয়েকজন লেখকের হাতে সাহিত্য জগতে নতুন এক বৈপ্লবিক ধারা সূচিত হয়, মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে অন্যতম। জীবনের অতি ক্ষুদ্র পরিসরে তিনি রচনা করেন 40টি উপন্যাস ও 300 ছোট গল্প। তার রচিত পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি ইত্যাদি উপন্যাস ও অতসী মামি, প্রাগৈতিহাসিক, ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি গল্প বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয়। সবাই মিলে শুনি চলুন আজকের গল্প, সূর্যবাবুর ভিটামিন সমস্যা। সূর্যবাবুকে বিষম ভিটামিন রোগে ধরেছে, একেবারে দুমুখী আক্রমণ। আজকের দিনে ভিটামিনের নাম কে আর না শুনেছে, গেও চাষিরা পর্যন্ত জেনে গেছে। শহরে বাবুদের কোন জিনিসটা দরকার হওয়ায় টমেটো পালং এসবের চাহিদা বেড়ে গেছে। সূর্যবাবুও জানতেন শরীর ভালো রাখতে ভিটামিন খুব দরকারি, কিন্তু কেবল ওইটুকুই জানতেন। কত রকমের ভিটামিন আছে, কোনটা কতখানি দরকার, কোনটার ঘাটতি হলে শরীরে কি বিপর্যয় ঘটে, এসব ভালো জানতেন না। এই নিয়ে মাথাও ঘামাতেন না। প্রথমে তার রোগটা তাই ছিল সোজাসুজি ভিটামিনের অভাব ঘটলে যা হয়, হজমের গোলমাল, স্নায়বিক দুর্বলতা, মাথা ঘোরা, কাজে অনিচ্ছা, খিটখিটে মেজাজ ইত্যাদি। আত্মীয় বন্ধু সকলেই বলল, করছো কি, ডাক্তার দেখাও, শরীরটা ভালো করো। ভিটামিন ঘটিত দ্বিতীয় রকম রোগটা শুরু হলো ডাক্তার দেখাবার পর। চেনা ডাক্তার পরীক্ষা করে সূর্যবাবুর স্বাস্থ্যহানির কারণটাই শুধু জানালেন না, বেশ খানিকক্ষণ ধরে ভিটামিনের গুণকীর্তন করে ভিটামিন যুক্ত টনিক আর পথ্যাদির ব্যবস্থা করে দিলেন। বাড়ি ফিরে খাটে বসে ভাবছেন কিছুদিনের ছুটি নেবেন কিনা। কানে গেল ছোট মেয়ে মুখস্থ করছে, খাদ্য প্রাণ, ক খ গ ইত্যাদির কথা। স্কুলের মেয়েদের পর্যন্ত এসব শিখতে হয়, সূর্যবাবু ভাবলেন তাই তো, ভিটামিনের এমন প্রতাপ, একটু ভালো করে তো জানতে হয় ব্যাপারটা। মেয়েকে বললেন, বইটা দেখি তো, কি পড়ছিস? সুধা চোখ কপালে তুলে জবাব দিল, আমার আজ পরীক্ষা যে। সূর্যবাবু ধমক দিয়ে বই কেড়ে নিলেন, এতদিন পড়িস নে। শুধু খাদ্য প্রাণ নয়, আমিষ, শ্বেতসার, তৈল ইত্যাদি জাতীয় খাদ্যের কথা, পূর্ণবয়স্ক ব্যক্তির কোন জাতীয় খাদ্য কতটা দরকার, এরকম আরো অনেক কথা লেখা ছিল বইটাতে। সূর্যবাবু ঘণ্টাখানেক তন্ময় হয়ে বইটা পড়েছিলেন। আধ ঘণ্টা কাদো কাদো মুখে তার দিকে চেয়ে থেকে সুধা কেঁদে ফেলেছিল। সূর্যবাবু আরেক ধমকে থামিয়ে দিয়েছিলেন তার কান্না। স্কুলের বইয়ে আর কতটুকুই বা খবর থাকে, সূর্যবাবু বড়দের বই কিনলেন। এদেশের কোন খাদ্যে কতটা ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট, লবণ, লোহা, ফসফরাস ইত্যাদি আছে
তার সূক্ষ্ম বিবরণ সম্বলিত হেলথ বুলেটিন কিনলেন আর অফিস থেকে ছুটি নিয়ে হিসাব কষতে আর তালিকা বানাতে মেতে গেলেন। আর একেবারে হুলস্থুল বাঁধিয়ে দিলেন বাড়ির রান্না খাওয়ার ব্যাপারে। ভাতের ফ্যান গালা, তরকারির খোসা ফেলা, আঢাকা কড়াইয়ে রান্না করা, এসব বন্ধ করা থেকে কত খুঁটিনাটি নিয়ম যে জারি করলেন। স্ত্রী রেগে বললেন, তুমি তোমার খুশি মতো খাও না, আমাদের পিছনে লেগেছো কেন? লাগবো না, তোমরা আসল জিনিস নষ্ট করে ছাই পাশ খাবে, আর অসুখ করলে আমি ডাক্তার ডাকবো না? কিন্তু সূর্যবাবু মুশকিলে পড়ে গেলেন নিজের এবং অন্য সকলের উপযোগী ব্যালেন্সড ডায়েট, অর্থাৎ কিনা সামঞ্জস্যপূর্ণ খাদ্যে খাদ্য ঠিক করতে গিয়ে। বইয়ে তালিকা দেয়া আছে, কিন্তু একদিকে সকলের জন্য অত পরিমাণে মাছ, দুধ, ডিম, মাংস কেনার সাধ্য তার নেই, অন্যদিকে অতটা ডাল, তরকারি, তেল, ঘি খেয়ে হজম করার সাধ্য কারণে চেষ্টা করতে গিয়ে যে কাণ্ডটাই না হলো, পেট ছাড়ল সকলের, পেটের ব্যথায় ছেলেটা যায় যায় অবস্থা। স্ত্রী ঝংকার দিয়ে বললেন, তোমার মাথা খারাপ হয়ে গেছে, এক হাতা ডাল সয় না, জোর করে চার হাতা ঘন ডাল খাইয়ে দিলে? তোমার যা খুশি খাও, আমাদের ব্যবস্থা আমরা করব। সূর্যবাবু ভেবে দেখলেন যে ভিটামিনের অভাবে সবাই কাবু, হজম শক্তিও কম, কাজেই কম খেয়ে বেশি ভিটামিন, সব রকম ভিটামিন যাতে পায় তার ব্যবস্থা করতে হবে। দিন রাত হিসাব কষতে লাগলেন, গ্রাম, আউন্স, দশমিকের অঙ্ক কষা, লম্বা লম্বা তালিকা মিলিয়ে নোট করা, কত রকমের যে ঝঞ্ঝাট। নিজে তিনি ওষুধ পথে যথেষ্ট ভিটামিন খাচ্ছেন, কিন্তু এ ব্যবস্থা তো চিরদিন চলবে না, নিজের জন্য একটা খাদ্য তালিকা দরকার। এক মাস পরে দেখা গেল সূর্যবাবু শরীরের অবস্থা আরো কাহিল, ওষুধ পথে এত রাশি রাশি ভিটামিন খাওয়ার এই নাকি ফল। সূর্যবাবু ভারী চটে গেলেন, নিক্তি এনে পথ্য মেপে ওষুধে পথ্যে দৈনিক কতটা ভিটামিন পেটে যায় হিসাব কষে তার তো চক্ষুস্থির। এই ব্যবস্থা দিয়েছে ডাক্তার, এক গ্রুপের ভিটামিন খাচ্ছেন প্রয়োজনের 3.7 গুণ বেশি, অন্য ভিটামিন পাচ্ছেন কোনোটা সিকি ভাগ, কোনোটা 3/1। বেশ চটে মোটে ডাক্তারের কাছে গেলেন। সব শুনে ডাক্তার একটু হেসে সূর্যবাবুর মুখ দেখে গম্ভীর হয়ে গেলেন, বললেন, ঠিক কথা, আমারই একটা ভুল হয়েছিল, ভিটামিনই রোগীদের আরেকটা রোগ হয়, তোমায় সাবধান করে দিইনি। আর একটা রোগ? হ্যাঁ, ভিটামিনই রোগী ভুলে যায় যে সে রোগী, বেড়ানো পর্যন্ত বাদ দিয়ে সারাদিন ঘরে বসে ভিটামিন সমস্যা নিয়ে দুশ্চিন্তা করে। ওহো, বলে সূর্যবাবুও একটু হাসলেন। ভিটামিনগত রোগের দুমুখী আক্রমণের রহস্য টের পেয়ে তারপর সূর্যবাবু ঠিকভাবে রোগটার সঙ্গে লড়াই শুরু করলেন সপরিবারে। 2 মাস পরে দেখা গেল হপ্তার রেশনে চাল আটা বড় বেশি কম পড়ে, ডাল আর শাকপাতা তরি তরকারির বাজারের খরচ বড় বেড়ে গেছে। হে, আরেকটা সমস্যা, সূর্যবাবু ভাবেন ভিটামিন সমস্যা জয় করে তাকে বিশুদ্ধ আর্থিক দুশ্চিন্তা রোগে কাবু হতে হবে নাকি। শেষ হলো আজকের গল্প, সূর্যবাবু ভিটামিন সমস্যা। এইরকম গল্প নিয়মিত শুনতে
অবশ্যই সাহিত্যের রত্ন ভান্ডারকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসব নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।